ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মন্ডল এগ্রিকালচার থিংস। শুরু করছি আজকে চাষবাসের টুকিটাকি। বন্ধুরা, এই যে দেখুন, আমি আজকে যে আপনাদের দেখাতে চলেছি সেটি হলো চেরি টমেটো। দেখতেই পারছেন একটা প্লেটের মধ্যে রাখা, বুঝতেই পারছেন যে এটা চেরি টমেটো তুলে নিয়ে এসেছি। এই দেখুন, এটা হচ্ছে চেরি টমেটো। এই টমেটোটা খুব খেতে ভালো, খুব সুন্দর, খুব টেস্টি, একটা খুব সুন্দর ফ্লেভার আছে এর মধ্যে। এই টমেটোটা দিয়ে আচার তৈরি হয়। শুনতে কিছুটা অবাক লাগছে, কাঁচা পাকা টমেটোটা তুলে এটা আচার তৈরি হয়। এর এখন প্রাইস চলছে 100 রুপিস কিলো। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এই টমেটোটা, এটার কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। এই গাছ শুধু লাগিয়ে দিন, তেমন কিছু সারের প্রয়োজন হয় না। এটাকে আবার হাজারি টমেটোও বলে, মানে এর মধ্যে থেকে প্রতিনিয়ত আপনি এক একটা গাছ থেকে, গাছগুলো প্রচুর দূরে ছড়িয়ে যায়, বড় হয়ে যায় গাছ। আমি গাছটাও আপনাদেরকে দেখাবো, গাছগুলিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা আগে দেখে নিন ফলটাকে। ফলটাকে আমি তুলে এনেছি, এখন আমি বাগানে ঢুকবো, ঢুকে আমি গাছগুলোকে আপনাদেরকে দেখাবো। এই টমেটোটা প্রচুর দূর ছড়িয়ে যায়, এক একটা গাছ থেকে 1 থেকে 1.5 কিলো টমেটো সপ্তাহে একদিন করে তোলা যায়, 100 টাকা কিলো এই টমেটোটা। আপনি যদি 4 থেকে 6 ডেসিমিল জায়গার উপরে করেন, তাহলে পরে আপনি এটাই বিক্রি করে প্রচুর টাকা অর্জন করতে পারছেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা, দেখে নিন ভিডিওটা, আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি ফিল্ডে গাছগুলো। যে গাছগুলো সম্পর্কে আমি বলছি, আমি এই যে ফিল্ডে ঢুকছি, এখনই ঢুকে আমি দেখাচ্ছি। আমি এক কৃষক বন্ধুর বাড়িতেই বসে আছি, তো ওনার বাড়িতেই টমেটোটা হয়েছে। আমি আপনাকে গিয়ে, আপনাদেরকে এই বাগানে গিয়ে দেখাচ্ছি। এখন খুব সকাল, আস্তে আস্তে করে চলুন আমরা বেরোই। বেরিয়ে গিয়ে আমরা শুরু করি চাষবাসের টুকিটাকিটা দেখে নিই।